ওকে অ্যানাটমি নিয়ে তোমাদের থিওরি আপাতত শেষ, এবার প্র্যাকটিক্যাল। জি স্যার। এটাই তোমাদের চূড়ান্ত শিক্ষা। সব সময় অপারেশন টেবিলে সব সময় একটা কথা মনে রাখবে, ডেড বডি ইজ ডেড বডি, নাথিং এলস, সেটা তেলা পোকাই হোক আর হিউম্যানই হোক। ডেড বডি নিয়ে কোনো ইমোশন থাকলে চলবে না। তোমাকে প্রত্যেকটি প্রাণীর শারীরিক কাঠামো জানতে হবে, তাছাড়া মানুষের ডেড বডিতে অস্ত্র চালানো সব থেকে সোজা। বলো তো কেন? কেন? কারণ আমরা প্রত্যেকেই মানুষ। ওকে, তাহলে এখন শুরু করা যাক। এই জায়গার নাম কি? থোরাক্স। থোরাক্স। এইটা অ্যাবডোমেন। এই থোরাক্স হলো আপনারা এর মধ্যে আইসেন না। ওর হাত ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? ওর আমার খারাপ জায়গায় নিয়ে যাবো, আমি ওই খারাপ কাম করুম না, আপা আপনি আমার বাসান। আপনার লজ্জা করে না? এইটুকু ছোট্ট একটা মেয়েকে দিয়ে আপনি ব্যবসা করতে যাচ্ছেন? আমরা শুধু ছোট মাইয়া দিয়ে ব্যবসা করি না, বড় মাইয়া দিয়েও ব্যবসা করি। তোর এত বড় সাহস আমার কে হতো? তোর সাহস ক্যাম্পাসে এসে মেয়েদেরকে হাত তুলি? কাজটা তোরা ভালো করলি না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। এটা ক্যাম্পাসে এসে রংবাজি করতে। পানসি, পানসি, আই পানসি, কি হয়েছে? কি কষ্ট পাবে। ওরা ওকে ধরে নিয়ে গেছে, ওকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি জানি, আমি জানি একই আছে। আপনি জানেন পিয়া কোথায়? হ জানি তো। কোথায়? আগে 50টা টিহা দিন। মানে কি? মানে হলো আপনাদের এই ফেসাল ফুনতে ফুনতে আমার তো ফিলিংস কেটে গেছে গা। ওন শোল্ডার মাঝে কেমন জানি একটা মুসুরির মারতেছে, আমার একটু কাউন লাগব। আইনা আমার লাগে। ওই যে দেখা যাইতেছে দেখছেন, এটা কোন জায়গা? মুক্তি, আমার ভীষণ ভয় করছে, মনে হচ্ছে এটা খুব ভয়ঙ্কর জায়গা। আমরা ভিতরে পৌঁছাতে পারবো তো? যতই ভাগ্য হোক
ভেতরে আমাকে যেতেই হবে। আমাগো কাজের মধ্যে বাধা দিয়া আমার গায়ে হাত তুইলা, কাজটা তুই ভালো করস নাই। এই শহরে অনেক বাগদাস বসবাস করে, তগরে বাগদাসের খাতার মধ্যে ভৈরা দেমু। এই ধর ওগরে, তুই তো শুধু হীরাকে অপমান করেই গেছিস, শুধু আমার জন্য সে তোর অনেক অপমান সহ্য করে গেছে, কোনো কথার প্রতিবাদ করেনি। কতটুকু জানিস হীরা সম্পর্কে? আমি জানতে চাই। আমার ভাই সত্যিকারের একটা আসল হীরা, আর সেই থেকে ভাইয়া একদম অন্যরকম হয়ে যায়। আমি একা হয়ে যাব বলে ভাইয়া পুলিশের চাকরিতেও জয়েন করেনি। আমার উপর আঘাত আসবে বলে সে শত আঘাত সহ্য করে, কিন্তু কারো কোনো প্রতিবাদ করেনি। আর তুই তাকে? আমার ভুল হয়ে গেছে মানছি, আমাকে তুই ক্ষমা করে দে। আমি না বুঝেই তোর ভাইকে অনেক অপমান করে ফেলেছি। অন্যায় করেছিস ভাইয়ার কাছে, আর মাপ চাচ্ছিস আমার কাছে? ছেলেটা তাহলে তোকে উদ্ধার করতেই এখানে এসেছে? হয়তোবা। বোনের মৃত্যুর পর সে রকি আর তার বাহিনীকে শেষ করে দেয়, তারপর কোথায় নিরুদ্দেশ হয়ে যায়। অনেক চেষ্টার পরেও তার কোনো সন্ধান পাচ্ছিলাম না। তার সকল বন্ধুদের আমি জানিয়ে রেখেছিলাম যে আমার অনেক বিপদ যাচ্ছে। বিশ্বাস করো মামা, আমার বিপদের জন্য নয়, বরং ওকে খুঁজে বের করাই ছিল আমার উদ্দেশ্য। কিন্তু আজ না হয় কাল ও বিপদে পড়বেই, আর ওর জন্য আমরাও নতুন করে বিপদে পড়তে পারি। বাবরের ছেলের গায়ে হাত তুলেছে, কি হবে একবার ভেবে দেখেছিস? ওই ছেলেকে বাবর ধরতে পারলে কি করবে জানিস? না মামা, ওর কোনো বিপদ আমি হতে দেব না।